খুব সফট হয়েছেন, খুব ভালো হয়েছেন। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আর একটা, নতুন না এটা পুরানোই বলতে পারো, তো খুব সহজ পদ্ধতিতে শীতকালে আমরা যে পিঠেটা খাই, সরা পিঠে গুড় দিয়ে, ঝোলা গুড় দিয়ে। তো আমি আগে দু তিন দিন করেছি, শীত চলেই যাচ্ছে, তো আমার শাশুড়িমার ভীষণ ইচ্ছা হলো যে একটু সরা পিঠে খাবে, কিন্তু মাটি সরাতেই আমরা করতাম, কিন্তু এই যে এটাতে খুব সুন্দর পিঠে হয় 5 মিনিটে। তো এটাতে আমি কেমন করে পিঠেটা করছি চলো তোমাদের দেখিয়ে দিই। এটা করার জন্য আমার প্রথমে লাগবে একটু গরম জল, একটা গুড় দিয়ে খাওয়ার জন্য বানাবো, আর একটা করবো ঝাল পিঠে। দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। জলটা গরম হতে থাকুক, আর এই দিকে আমি একটা ছোট্ট এরকম পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেবো চালের গুঁড়ো। নেওয়ার জন্য এরকম ডাবু হাতাতেই ভালো হবে, গোলাতেও ভালো হবে, আর ওই স্টিকে দিতেও ভালো হবে। দিয়ে দেবো সামান্য একটু লবণ। তো জলটা আমার হালকা গরম হয়ে গেছে, বেশি গরম করার দরকার নেই, অল্প অল্প জল দেব আর গুলিয়ে নেব। একবারে সব জলটা দিলে হবে না, অল্প অল্প জল দিতে হবে আর ব্যাটারটা করতে হবে, রেডি করতে। আবার অল্প একটু জল দিয়ে দিলাম। এটা দিয়ে একটু সামান্য 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিলাম, 5 মিনিট 2 মিনিট, আর গ্যাসটা ততক্ষণ নেই, ননস্টিকের এই তাওয়াটা আমি গরম হতে দেবো। এ ধরে না কেন, এটাতে আর একটু জল দিয়ে দেবো। ব্যাটারটা ঠিক এরকম হবে, এটা তাওয়ায় দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এরকম পাতলা করেই করতে হবে, তাওয়াটা গরম হয়ে গেছে। বাবা এটা গরম হয়ে গেছে, সারা ছিটিয়ে দেবো। টোটাল এখানে 12টা আছে, তো দেয়া হয়ে গেছে পুরো গোলাগুলো। এবার আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তোমাদের তো প্রথমেই বলেছি 5 মিনিটে পিঠে তৈরি হয়ে যাবে, তো এটা তো 5 মিনিটেই হয়ে যাবে। তোমাদের তো আমি প্রথমেই বললাম যে একটা গোলা দিয়েই আমি দু রকম পিঠে করব। তো প্রথমে তো একবার দেওয়া হয়ে গেছে গুড় দিয়ে খাওয়ার জন্য, আর আর একটা মজাদার, এই দেখো একটা, এটা আছে কাঁচা লঙ্কা আর এটা আছে ধনে পাতা, এটাকে আমি কুচিয়ে ওই গোলাটার মধ্যে দেবো। চলো পেঁয়াজ আর ধনে পাতাটা তো আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সেই গোলাটার মধ্যে, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, যেহেতু লঙ্কাটা দেওয়া হয়েছে একটু লবণটা লাগবে। তা এই ননস্টিকের তাওয়াটাই তোলার জন্য আমাকে এটা দিয়েছে, কিন্তু এটার থেকে আমার এই কাঁটা চামচে তুলতে বেশি ভালো হয়। তো চলো দেখি পিঠাটা কত দূর হলো। হয়ে গেছে রেডি, চলো দেখো 5 মিনিটে পিঠে কেমন হয়েছে। দেখো ধরতে না ধরতেই উঠে চলে আসছে, এই দেখো জাস্ট একটুখানি সামান্য টাচ করছি, এই দেখো এই দেখো, দারুণ
খেতে কেমন হবে সেটা আজকে শাশুড়ি মা রিভিউ দেবে তোমাদের। এই দেখো এরকম উঠলে হলো, 5 মিনিটও লাগেনি আমার, 3 মিনিটে হয়ে গেছে। সাদা পিঠে গুড় দিয়ে খাওয়ার যেটা সেটা তো তোলা হয়ে গেল, এবার ধনে পাতা আর কাঁচা লঙ্কার যেটা সেটা এবার দেওয়ার পালা। চলো এই জোর কমানো আছিস তো, ঝাল ঝাল ধনে পাতা আর কাঁচা লঙ্কার, যেটা খেয়ে দারুণ গ্যাস হবে মধুবাবু। কেমন আইডিয়া আমার দেখেছো, দু খোলা দু খোলাই হবে, 3 খোলা হবে না। হ্যাঁ এই দেখো তো আইডিয়া আমার, মতো তো লক্ষ্মী তোমার বউটা। ব্যাস শেষ, 2 খোলাই হয়েছে, একটু বেশিও না কমও না, জিনিস অপচয় করতে না, এটাই তো ঘরের লক্ষ্মী। দেখি ধনে পাতা কাঁচা লঙ্কার এটা 5 মিনিট ঢাকা দেওয়া ছিল, এবার তুলে দেখি কতদূর হলো। ওয়াও অসাধারণ, পিঠেগুলো হয়ে গেছে, এবার তুলে নিয়ে এক এক করে দেখো কি সুন্দর উঠছে। তো 5 মিনিটে পিঠে আমার তৈরি হয়ে গেছে, 2 রকম, একটা ঝাল দিয়ে ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে এটা। আর এটা তো শুধুই দেখতে পেয়েছো তোমরা, আমি করেছি শুধু চালের গুঁড়ো আর লবণ দিয়ে গুড় দিয়ে খাওয়ার জন্য। তা আজকে আমি টেস্ট করাবো মাকে দিয়ে, আর কতটা সফট হয়েছে তোমরা দেখো, দারুণ সফট হয়েছে। আমি বললে কি হবে, যে খাবে খেয়ে বলুক কেমন হয়েছে। চলো কি ব্যাপার, এত তাড়াতাড়ি হয়ে গেল, মাত্র 5 মিনিটে, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। আচ্ছা গুড়ের পর এটা, এটা হচ্ছে লঙ্কা না দেয়া, খেয়ে দেখি, খেয়ে বলো কেমন হয়েছে। ফাটাফাটি খুব ভালো, খুব ভালো, খুব সফট হয়েছে, খুব ভালো হচ্ছে। এই ঝালটা একটু খাও, তুমি একটু এটা ধরো তো, ঝালটা পিঠেটা কেমন হয়েছে দেখবো, একটু ভেঙে দেখি একটু। আবার ভেঙেও দেখাতে হবে, দেখেই তো বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। খুব সুন্দর নরম হচ্ছে, খুব সুন্দর। তোমরা এগুলো আগে কিসে করতে, মাটি, মাটির মাটির তাও আছে ওইগুলোতে করতে, আর এখন দেখেছো কত সুন্দর, মানে আধুনিক পাতা দেয়া লঙ্কা দেয়া, খুব ভালো হয়েছে, খুব ভালো টেস্ট। তাহলে তোমরা তো দেখতেই পেলে আমার শাশুড়ি মা খেয়ে কেমন রিভিউ দিল, আর তোমরাও এরকম সুন্দর সুন্দর 5 মিনিটে পিঠে করে তোমাদের বাড়ির সকলকে খাইয়ে এরকম খুশি করে দাও। তাহলে কেমন লাগলো আজকের আমার এই 5 মিনিটে মজাদার এই পিঠেটা, অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার। টাটা।